বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে আমরা কিছু বেক্সি অর্গেন্ডি যে যেটাই বলেন না কেন, একদম খুব কমফোর্টেবল কিছু ড্রেস দেখাবো, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এই ড্রেসগুলো যে হয় যে ভিডিও যাওয়ার সাথে সাথেই সব সোল্ড হয়ে যায়, তো পরবর্তীতে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন না। তো যারা একটু ডিসাইডেড যে ড্রেস লাগবে বা ড্রেসটা ভালো লাগছে দেন, কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন একটু ফাস্ট, তাহলে আর আপনাদের অবজেকশন করার কোনো বিষয় থাকবে না। আর আমাদেরও আসলে মানে খুব খারাপই লাগে যখন আপনারা এইভাবে বলেন। তো কি করব বলেন, যেটাই আনি না কেন খুব একটা মানে তারপরেও কম পড়ে যায়। তো যাই হোক, আমরা চেষ্টা করছি, তো পাশে থাকবেন, সাথে থাকবেন অবশ্যই আমাদের। আর আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, রাজিয়া ব্লগ, আপনারা ওইখানেও কিন্তু ভিজিট করতে পারেন। আমাদের ডিটেল যত কিছু আমরা ওইখানেই আপলোড করে দেই। আর এছাড়া কিন্তু আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে রাজিয়া ব্লগ নামেই, তো ওই গ্রুপটা হচ্ছে আপনাদের জন্যই কিন্তু ওপেন করা হয়েছে। তো আপনারা একটু চট জলদি ওখানে অ্যাড হয়ে যেতে পারেন, যে কোনো পোস্ট দিতে পারেন, অবশ্যই সেটা মানে সব কিছুর সাথে যেটা যায় এর ধরনের কোনো পোস্ট দিতে পারেন, যে ভালো লাগা বা কোনো কিছুর দিতে পারেন, অবশ্যই আমরা সেটা অ্যাপ্রুভ করে দিব। আর হচ্ছে আপনারা একটু একটু করে গ্রুপটাতে জয়েন হন, যেভাবে আমাদের এই এই চ্যানেলটাকে বড় করেছেন করছেন একটু একটু করে, আমি চাই আমাদের গ্রুপটাও একটু একটু করে অনেক বড় হোক। তো সবই কিন্তু উপরওয়ালার অবশ্যই অশেষ রহমত আর সাথে আপনাদের ভালোবাসা। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে প্রথম যে কালারটা দেখাবো এইটা হচ্ছে অ্যাশ কালারের ওপর, অ্যাশ কালার বলতে যেটা অ্যাশ কালার হয়, সুরমা কালার না, কিন্তু একদম একদম অ্যাশ কালার। হ্যাঁ, সুরমাটা কিন্তু আর এক শেড ডিপ হয়, আর এটা হচ্ছে অ্যাশ কালার। অ্যাশ কালার কিন্তু সুরমার থেকে এক শেড লাইট হয়। তো এটা হচ্ছে অ্যাশের সাথে সাদা কালার দিয়ে, দেখেন কি সুন্দর অ্যাশের সাথে সাদা দিয়ে প্রিন্ট, আর তার সাথে এই মেরুন কালারের থাকছে, একদম এক কালারের মেরুনটা থাকছে সালোয়ারের কাপড়, আর এইটা হচ্ছে হাতের কাপড়, এটা হচ্ছে হাতের কাপড়, আর একদম এক কালার মেরুনটা থাকছে সালোয়ারের কাপড়, আর এইটা হচ্ছে ওড়না। ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর, ওড়নাগুলো যখন আপনারা হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন মানে যে আমার কথার সাথে এটা কতটা মিলে যায়। ওড়নাগুলো খুবই লাইট, লাইট বলতে কিন্তু আপনারা আবার এটাকে ট্রান্সপারেন্ট ভাববেন না, যে গা দেখা যাবে বিষয়টা এরকম না। এই ওড়নাগুলো কিন্তু বেক্সির হবে, মানে বেক্সির কাপড়গুলো যতটা পাতলা হয় বাট হচ্ছে ট্রান্সপারেন্ট হয় না এই ধরনের। তো এই ওড়নাগুলো যেমন লম্বা তেমন চওড়া, মাশাল্লাহ সব দিক থেকেই খুব ভালো। আপনারা কিন্তু এই ওড়নার এই ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র 900 টাকায় আপনারা এই ড্রেসটা পাচ্ছেন। আর এটা কিন্তু আড়াই হাত বহরের, চাইলে আপনারা সুন্নতি জামা বা যে কোনো ধরনের ডিজাইন করে জামাই করে নিতে পারবেন। এরপর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা থাকছে মাস্টার্ড কালারের, দেখেন এটা কিন্তু আপনারা মাস্টার্ড কালার বলতে পারেন কিংবা গোল্ডেন কালার বলতে পারেন, যে যে কালারটাই বলেন না কেন এইটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের ওড়না। আর এইটার সাথে থাকছে এইটা হচ্ছে সালোয়ারটা, একদম বেগুনি কালারের একটা সালোয়ার, একটা ডিপ বেগুনি কালারের সালোয়ার, তার সাথে কিন্তু এটা হচ্ছে হাতের কাপড়। হ্যাঁ, এখন আর একটু বলে নেই যে যেহেতু আমরা যখন শ্যুট করি তো দেখা যায় যে অনেক লাইটের মধ্যে আর ক্যামেরার লাইটেরও একটা বিষয় থাকে, তো সব কিছু মিলিয়ে যেমন এই কালারটা হয়তো আপনাদের ওখানে ম্যাজেন্ডা দেখা যেতে পারে, অনেক সময় দেখা যায়, তবে আমি কিন্তু কালারটাকে মেনশন করে দিচ্ছি, এটা একদম খুব সুন্দর ডিপ বেগুনি, আপনারা এটাকে কিন্তু বেগুনি কালার ভাববেন। এখন যার মোবাইলে যেমনই দেখা যাক সেই কালারটাকে আবার নিজের মতো করে প্লিজ আপনারা ভাববেন না, আমি বারবার বলে দিচ্ছি এটা বেগুনি কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশনের। এই যে এটার ওড়নাটা, এটার ওড়নার ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক, খুব সুন্দর, একদম বরফি বরফি একটা শেড আছে ওড়নার মাঝে, আর এটার হচ্ছে বডিটা এরকম, আর আঁচলটা এই যে। তো এই ড্রেসগুলো কিন্তু এই কোয়ালিটি ড্রেস
বেক্সি এই ড্রেস আমরা বহু সেল করি, তারপরেও খুবই মানে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে আপনাদের, কারণ এই ড্রেসগুলো পরে আসলে যে আরাম সেটা যারা ইউজ করে মোটামুটি তারাই ভালো বলতে পারে। এরপর আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা জলপাই কালার। আসলে জলপাইয়ের কিন্তু অনেক শেড থাকে, এই কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা জলপাই, লাইট ডিপ এরকম কিছুই না, খুব সুন্দর মিষ্টি একটা জলপাই কালার। তার সাথে এই অরেঞ্জ কালারটা থাকছে সালোয়ারটা, আর এইটা থাকছে হচ্ছে হাত, আর এইটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা অরেঞ্জের সাথে জলপাই শেডের ওড়না। তো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর লাইট ডিপ একটা কালার, আর খুব কমন কালার কম্বিনেশন, যেমন হচ্ছে জলপাইয়ের সাথে অরেঞ্জ কালারটা কিন্তু খুবই কমন একটা কালার কম্বিনেশন, তারপরেও কিন্তু ভালো লাগার মতো একটা কালার কম্বিনেশন। তো এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন। আচ্ছা, এরপর আমরা যেটা দেখাবো এইটা বেশ একটু আনকমন কালার কম্বিনেশন, যেমন আগের ড্রেসটা আমি বললাম যে ওইটা হচ্ছে খুব কমন একটা কালার কম্বিনেশন, এটা একটু আনকমন। তো দেখা যাক কী থাকছে আনকমনে। এটা কিন্তু প্রথমে আমি দেখাচ্ছি জামাটা, জামাটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার বলতে যা বোঝায় ঠিক সেরকম, কিন্তু খুব কড়া না কালারটা, কালারটা একটু লাইট আসছে। এই যে এটা হাতটা, আর দেখেন এটা কিন্তু গোলাপি কালারের সাথে, অরেঞ্জের সাথে গোলাপি কালারটা কিন্তু আসলে সচরাচর আমরা দেখি না, বাট হচ্ছে এই ড্রেসটা থাকছে অরেঞ্জের সাথে গোলাপি, কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনটা। তো এই ড্রেসটা যদি আপনারা একটু হচ্ছে যেমন এই যে গোলাপি সালোয়ারের কাপড়টা থাকছে এটা দিয়ে একটু পাইপিং টাইপিং করে একটু ডিজাইন বাটন যে কোনো ধরনের ডিজাইন করে যদি আপনারা এই ড্রেসটা তৈরি করেন, এই ড্রেসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো আশা করি আপনাদের ড্রেসগুলো ভালোই লাগবে, আর ড্রেসে শুধু আপনারা কালার বা ডিজাইনটা পছন্দ করতে পারেন, আর যেটা আমি বলবো যে ফ্যাব্রিকের বিষয়ে আপনারা মানে 99% শিওর থাকতে পারেন যে ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক হবে এবং হচ্ছে বেশ ভালো হবে, যে এমন হবে না যে না ফ্যাব্রিকটা নিয়ে মনে হচ্ছে যে ভালো না, এরকম হবে না বিষয়টা। কারণ এখন পর্যন্ত কিন্তু এগুলোর আসলে ফিডব্যাকটা মাশাল্লাহ ভালো, যদিও আমরা ওইভাবে ফিডব্যাকগুলো পোস্ট করি না, কারণ এত ফিডব্যাক কয়টা পোস্ট করব। এই দেখেন এটা হচ্ছে একদম বেগুনি একটা কালার, বেগুনি, কিন্তু এটা কিন্তু ম্যাজেন্ডা বা লাইট কোনো কালার না, খুব সুন্দর একটা ডিপ বেগুনি কালার এটা। আর এটার সাথে মাস্টার্ড কম্বিনেশন, এটা থাকছে হচ্ছে এটার সালোয়ারটা, এটা এটার হাত, আর এটা এটার ওড়না, ওনার বডিটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালার সালোয়ারের কালারের সাথে, আর ওই দুইটা আঁচল থাকবে বেগুনি কালার। তো এই কয়েকটা কালারই এই ড্রেসটার, এই ডিজাইনটার, এই ফ্যাব্রিকের এই কয়টা কালারই আমাদের কাছে এই মুহূর্তে ছিল, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি ড্রেসগুলো যাদের যাদের পছন্দ বা এই মুহূর্তে এই ধরনের রেঞ্জের ড্রেস, এই ফ্যাব্রিকের ড্রেস অ্যাকসেপ্ট করতেছিলেন, তারা কিন্তু খুব সহজেই নিতে পারেন। আর আমাদের ডেলিভারি সিস্টেমটা নিয়ে একটু বলি, আমাদের ঢাকা এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি হয়, তবে কিছু কিছু রিমোট এরিয়া আছে যেগুলোতে আসলে হোম ডেলিভারি সম্ভব না, এটা তো আপনারাও বোঝ, কারণ আপনারাও তো এখন অনলাইনে কিন্তু সবাই এখন সব জায়গা থেকেই পারচেস করে। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের এরিয়াতে হোম ডেলিভারি সম্ভব, তাহলে অবশ্যই হোম ডেলিভারি হবে, আমরা হোম ডেলিভারি করি পাঠাও কুরিয়ার দিয়ে। আর তাছাড়া আপনারা সুন্দরবনে নিতে পারেন, যাদের খুব আর্জেন্ট দরকার, যে আজকে অর্ডার করলে আমি কাল পরশুর মধ্যে আমার ড্রেস দরকার, দেন তারা হচ্ছে হোম ডেলিভারি সুন্দরবনে নিতে পারেন। আর আমাদের ঢাকার বাইরে কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না, পেমেন্ট অবশ্যই বিকাশে কনফার্ম করতে হবে, আর ঢাকার মধ্যে 100 টাকা বুকিং মানি দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। আর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা বুকিং মানিটা নেই না, যেমন হচ্ছে মিরপুরের আশেপাশে এরিয়াতে, মোহাম্মদপুরে, কারণ এইগুলোতে আমাদের যখন এমনি মানে স্বাভাবিক দিন থাকে তখন কিন্তু আমরা নিজস্ব রাইডারেই এগুলো ডেলিভারি করাই, তো তখন আমাদের ডেলিভারির টাকা নেওয়ার প্রয়োজন হয় না, মানে বুকিং মানিটা নেওয়ার প্রয়োজন হয় না, তো সেই সময় আমরা এমনিই ক্যাশ অনে ডেলিভারি করে দিই। তাছাড়া ঢাকার মধ্যে কিন্তু অবশ্যই 100 টাকা পেমেন্টে বিকাশ করতে হবে, আপনি চাইলে ফুল পেমেন্টও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, তবে অবশ্যই অবশ্যই 100 টাকা বিকাশ আপনাকে করতেই হবে। আর ঢাকার মধ্যে অবশ্যই পাঠাও দিয়ে ডেলিভারি করাই, আর পাঠাও কিন্তু 1 থেকে 2 দিনেই হোম ডেলিভারি করে, আর ওদের অবশ্য সেম ডেতেও ডেলিভারি আসে, বাট সেম ডের প্রাইসটা বেশি, 100 টাকা ওদের
রেঞ্জ। তো আমরা যেহেতু আপনাদের কাছ থেকে শুধুমাত্র 50 টাকা নেই, আমাদের সেম ডে দেওয়া সম্ভব না। তো যদি কেউ মনে করেন যে সেম ডে আমাদের জন্য দরকার, তো সেই ক্ষেত্রে আপনারা 50-100 টাকা পে করলে আমরা সেম ডেতেও দিতে পারবো। তো এই ছিল আমাদের নিয়ে বলার মতো। আর আমাদের এটা একটা অনলাইন পোর্টাল, এখানে কোনো এসে দেখে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। আর আমাদের এই মুহূর্তে কোনো হোলসেল হচ্ছে না, এই মাসের শেষে সব কিছু ঠিক থাকলে আমাদের শীতের শাল হোলসেল শুরু হবে। তো তখন আপনারা শীতের শালটাই শুধু হোলসেল নিতে পারবেন। তো যারা হোলসেল চাচ্ছিলেন তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা যদি মনে করেন শীতের শাল হোলসেল নিতে চান তো নিতে পারবেন। আর শাল আসলে অবশ্যই শর্ট ভিডিও, লং ভিডিও, সব ভিডিও, তারপরে পোস্ট যাবে, খুব অনেক বেশি অনেক অনেক পোস্ট যাবে। তার জন্য কিন্তু অবশ্যই রাজিয়া ব্লগ যে পেজটা আছে আমাদের, সেটাকে লাইক দিয়ে রাখতে হবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।